ওখান থেকে একটা হাইপার ট্রপিক একটা বা একটা আলসার ডেভেলপ করে গেছে এই আলসার ইজ কল্ড মার্জুলিন্স আলসার দ্যাট আলসার দ্যাট অ্যারাইজেস ওভারে বার্ন ওভারে বার্ন ওন্ড অর এ বার্ন কন্ট্রাকচার ইট ইস কল্ড মার্জুলিন্স আলসার অ্যান্ড দিস আলসার ইজ অলওয়েজ ম্যালিগনেন্ট ঠিক আছে তাহলে ইট ইজ অলসো এ কমপ্লিকেশান অফ ওন্ড হিলিং তাহলে আমরা উন্ড হিলিংয়ের জন্য কতগুলো কমপ্লিকেশান এতগুলো কমপ্লিকেশানকে অ্যাভয়েড করে আমাদেরকে একটা উন্ডকে উই শুড হ্যাভ টু মেক এ উন্ন হেলদি ক্লিয়ার সো ইজ ইটস ও ইজি থিং নেভার এ ইি থিং অনলি দি নেচার হেল্পস ইফ নেচার ডাজ নট হেল্পস ইট ইজ নট পিবল ফর এ হ্যুম্যান বিক এ উন্ন হিলিং ওভারকমিং অল দিস ফ্যাক্টর নেচার হেল্পস দি গোড অর দি ক্রিয়েটর হু হ্যাজ হেল্প আস ফর দি উন্ন হিলিং ওকে দেখো এই যে হাইপারট্রফিক স্কার অ্যান্ড কিলোয়েড সম্পর্কে কিছু কথা অ্যাজ দ্য নেম সাজেস্ট দেয়ার ইজ হাইপারট্রফি ট্রফি অফ দ্য ম্যাচিওর ফাইবার দ্যাট ইজ এক্সেস ক্লজেন টিস্যু হচ্ছে এটা শর্ট নোটে থাকে হাইপারট্রফিক স্কার কিলোয়েড এটা শর্ট নোটে তোমাদের রিটেনে কোশ্চেন থাকবে নট ইন থার্ড ইয়ার বাট ইন ফাইনাল ইয়ার তো অ্যাজ দ্য নেম সাজেস্ট দেয়ার ইজ হাইপারট্রফি অফ দ্য ম্যাচুর ফাইবার দ্যাট ইজ দ্য কোলাজেন টিস্যু ক্লাজেন টিস্যু দিয়ে তো আমাদের উনটাকে হিল হয় এবং এখানে সবচেয়ে পিকুলারিটি হল যে একটা মানে টিস্যু নতুন তৈরি হলো সেখানে এক্সেস ক্লজেন টিস্যু থাকছে বাট মিনিমাম ব্লাড ভেসেল থাকছে ইট ইস ইট ইস একটা পিকুলিয়ারিটি মিনিমাম ব্লাড ভেসেল থাকার কারণে এই এই ডিজিজ এই প্রবলেমগুলোকে ভালোভাবে ট্রিটমেন্ট করা যায় না देयर इज মিনিমাম ব্লাড ভেসেল হাওয়েভার ইন কিলয়ড পলিপারিশন অফ ম্যাচিউর ফাইবার ব্লাস্ট উইথ ইম্যাচিউর ব্লাড ভেসেলস আর ফাউন্ড তাহলে দেখো হাইপারট্রফিক স্কারে লেস ব্লাড ভেসেল থাকছে আর কিলয়ড কি থাকছে ইম্যাচিউর ফাইবার ব্লাস্ট উইথ ইম্যাচিউর ব্লাড ভেসেলস থাকছে দিস টু কন্ডিশন রিপ্রেজেন্টস ভেরিয়েন্টস ইন দ্যালেস অফ উন্ড হিলিং কমন ইন ব্লাকিস একটা দিক দিয়ে আমরা আমরা তো ককিশিয়ান অঞ্চলের বাসিন্দা উই আর দি পিপুলস অব কান রিজন সো ইট ইস লেস প্রিভেলেন্ট ইন আওয়ার রিজন বাট স্টিল ফ্রিকুয়েন্টলি উইউল গেট ইট বাট মোর কমন অ্যামং দি ব্লাকস ব্ল্যাকস মিনস যারা আমাদের ভিতরে ব্লাক কমপ্লেক্স তারা না কিন্তু এটা ব্ল্যাক এরিয়া যেগুলো আছে তাদের ভিতরে এটা বেশি হয় এ কিলোয়েড ইজ নট এ ট্রু টিউমার বাট হ্যাজ এ মার্ক টেন্ডেন্সি ফর লোকাল রিকারেন্স আফটার এক্সিশন এবং এই যে হাইপারট্রফিক স্কার অ্যান্ড কিলোয়েড ইজ ভেরি মাছ টাফ টু ট্রিট বিকজ ইফ ইউ এক্সাইজ দিস থিংস ইট ইনভেরিয়েবলি ইট উইল রিকার অ্যান্ড দ্য রিকারেন্ট হাইপারট্রফিক স্কার অর কিলোয়েড বিকাম মোর ওরসেন আগে যা ছিল তার চেয়ে আরও বেশি খারাপ হবে কিলোয়েড টেক্স দি শেপ অফ এ বাটারফ্লাই ওভার দি স্টারনাম কিলোয়েড এর কমন একটা জায়গা হচ্ছে স্টারনাম এবং একটা বাটারফ্লাই শেপে থাকে বাটারফ্লাই মানে জানো তো ইজ ইট ক্লিয়ার ওকে তাহলে দেখা যায় যে বাটারফ্লাইয়ের মতো একটা টাট্টু আঁকার মতো একটা অবস্থা হয়ে আসে এখানে ওভার দি স্টারনাম ইট ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট টু ট্রিট দি কিলোয়েড ওভার দি স্টারনাম উই হ্যাড ওয়ান পেশেন্ট হু আন্ডার ওয়েড ওয়াইড এক্সিশন অ্যান্ড গ্রাফটিং আমরা অনেক ক্ষেত্রে এটা ট্রিটমেন্ট করি ইফোর্ট নেই সাকসেসফুল কিছুটা হওয়া যায় যে যদি আমরা ওয়াইড এক্সিসান করে ওখানে প্রপার স্কিন গ্রাফটিং করে দিতে পারি তাহলে সেখানে দেখা যায় যে ক্লিওয়েডটা হয়তো একটু মানে বেটার শেপ নিতে পারে ইট ইজ দি সিনারিও অব দি কিলোয়েড লুক স্টার নামের পরে দেখো স্টার নামের পরে একটা বাটারফ্লাই শেপ একটা স্কার আছে ইট ইজ কিলোয়েড আরেকটা দেখো যে লোয়ার লোয়ার জর ওপরে একটা পিকচার আছে লোয়ার জতে এই পাশে পিকচারে ওখানেও একটা নামটার অবস্থা দেখো এখানে আগে কিলোয়েড ছিল সাম হাউ সাম পার্সন মেক ইট অপারেটেড বাট সেখানে আবার রিকারেন্স হয়েছে রিকারেন্সটা আগের চেয়েতে ওসে নয় অলওয়েজ যার ফলে আমরা কিন্তু রিকারেন্সটাকে অ্যাভয়েড করে যাই এক্সপেন্সিভ কিলোয়েড ইন দ্য ইয়ার ওই আংটি চেহারা দেখো কি অবস্থা হয়েছে কানে ঠিক আছে তারপরে কিলোয়েড ওভার দি সাইট আমরা ওভার ডেল্টই ডেলটয়েড ভ্যাকসিন দেওয়া হয়েছে দেখো হাতে কেমনভাবে কিলোয়েড হয়েছে এগুলো দিয়ে পিকচারস অফ কিলোয়েড এই চেহারাগুলো মনে রাখবা পেশেন্ট যখন রাস্তাঘাটে দেখবা তখনই এটা ফিল করবা যে দিজ আর দিজ দিজ আর দি থিংস তাহলে এখন এই যে উন্ড হিলিংটা হচ্ছে এই উন্ড হিলিং এর ভিতরে স্কার তৈরি দিয়ে উন্ড হিল করছে এই স্কারটাকে আমরা তিনটা টাইপে ভাগ করি একটা হচ্ছে অ্যাট্রোপিক হাইপার এন্ড অ্যান্ড কিলোয়েড দের আর থ্রি টাইপস অফ স্কার অ্যাট্রোপিক হাইপার এন্ড অ্যান্ড কিলোয়ড আমরা সবাই বুঝতে পাচ্ছি কিলোয়েডটা বুঝতে পাচ্ছি। অ্যান্ড অ্যাট্রপিটা কি যে ওখান থেকে একদম ডিপ্রেসড অবস্থায় রয়েছে আর কি হ্যাঁ ও খেতে পারছেন দেখে বুঝা যাচ্ছে যে ওর কোনো ব্লাড সাপ্লাই নাই খেতে পারছে না হাট আট এটিওলজি অব দি ক্লিওয়েল ও আইডি এই অ্যাব্রিভেশন দিয়ে আমরা এটাকে মিন করতে চেয়েছি সেটা হলো কি প্রথম ঠিক হচ্ছে কি ফ্যাক্টর হঠাৎ দ্য কি ফ্যাক্টর ডেভেলপমেন্ট অব কিলিওয়াইড সার্জারি বার্ন অ্যান্ড ভ্যাকসিনেশন কিলোয়েডের জন্য কি ফ্যাক্টর হচ্ছে সার্জারি বার্ন অ্যান্ড ভ্যাকসিনেশান ক্লিওয়েড এবং হাইপার ট্রফিক স্কারটা কিন্তু তোমাদের জন্য ভেরি কমন থিং এটা অল দ্য মেডিকেল প্রফেশনস ইট ইজ কমন থিং তো কিলোয়েডের এটিওলজিতে আমরা বলছি প্রথম লাগছে কি কি ফ্যাক্টর দ্যাট ইজ সার্জারি বার্ন অ্যান্ড ভ্যাকসিনেশান তারপরে কি থাকছে ই এলিভেটেড লেভেলস অফ গ্রোথ ফ্যাক্টর এলিভেটেড লেভেল অফ গ্রোথ ফ্যাক্টর থাকছে তারপরে হলেও এটা ক্লিয়য়েড হতে পারে উভাহ দি নাম এটা হচ্ছে কমন সাইড ইনহেরিটেন্স অ্যান্ড ইনজেকশান ইনহেরিটেন্স বলতে কি এটা একটু কিছুটা ফ্যামিলিয়ার ট্রেন্ড বহন করে এবং যদি কোথাও ইনজেকশান দেওয়া হলেও এটা ঘটতে পারে ডিপ পিগমেন্টেড স্কিন দ্যাট ইজ ব্ল্যাক পার্সনদের ভিতরে বেশি হয় তাহলে কিলোয়েডার এটিওলজিতে যদি তোমরা এই অ্যাব্রিভেশনটা ফলো করো তাহলে ইট ইজ ইজি টু রিমেম্বার দ্যাট ইজ কি ফ্যাক্টর হচ্ছে সার্জারি বান ভ্যাকসিনেশান তারপর এলিভেটেড লেভেলস অফ গ্রোথ ফ্যাক্টর মানে স্কিনের উপরে সারাউন্ডিং স্কিনের উপরে এলিভেটেড একটা টিস্যু থাকবে ল্যাসারেশন অ্যাব্রেশান থেকেও এটা ঘটতে পারে উভার দি স্টার্নাম ইজ দি কমন সাইড ইনহেরিটেন্স অ্যান্ড ইঞ্জেকশন থেকে ওটা হতে পারে অ্যান্ড লাস্টলি ডিপ পিগমেন্টেড স্কিন যাদের আসে তাদের ক্ষেত্রে এটা বেশি হতে পারে তাহলে কিলোয়েডের সাইড তাহলে হট ইস কিলোয়েড তোমরা জানতে হবে হট আর দ্য এটিওলজিক্যাল ফ্যাক্টর অফ কিলোয়েড এটা জানতে হবে নাও হট আর দ্য কমন সাইটস ফর কিলোয়েড কমন সাইডস আছে এক কথা হচ্ছে হাই চান্স অ্যান্ড লিস্ট চান্স আমরা দুটো ভাগ করেছি হাই চান্স কোথায় থাকছে স্কিন অফ ইয়ার লোভ কারণ যারা ফুটামুনি তারা যেন খবরদার যা যেও না আর ছোট বোন কেউ থাকলে তাদের মাকে বলে দিও ডু ইট আচ্ছা তাহলে হাই চান্স হচ্ছে স্কিন অফ ইয়ার ঠিক আছে সেকেন্ড থিং হচ্ছে কি প্রি স্টার্নাল কোনো ইঞ্জুরি যদি হয়ে থাকে স্টারনামের উপরে ওভার দি স্টারনাম সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট থিং ওভার দি ডেলট মাসেল ভ্যাকসিনেশান যখন নিতেই হবে আমাদের লাইফ সেভিংয়ের জন্য বাট বি বাবা মাকে বলবা যে ছোটোবেলায় তো আমাকে দিয়ে দিয়েছ গড আমাকে সেভ করেছে ছোটো বোনটার ব্যাপারে বা ভাইটার ব্যাপারে তুমি একটু কষাস থাকো আচ্ছা তারপরে হচ্ছে কি আপার ব্যাক এই যে আমরা বললাম ব্রেস্ট লাইন থেকে উপরে সামনে অ্যান্ড পিছনে বোধ সাইডে এটা হতে পারে এটা হচ্ছে হাই চান্স আর লিস্ট চান্স কোথায় আই জেনিটালিয়া পাম সোল অ্যান্ড অ্যাক্রোস দি জয়েন্ট এগুলো হলো লিস্ট চান্স তাহলে আইলিড জেনেটালিয়া পাম সোল অ্যান্ড অ্যাক্রোস দি জয়েন্ট এগুলো হচ্ছে লিস্ট চান্স ওকে তাহলে হোয়াট দ্য কমন সাইডস অফ কিলোয়েড আমরা জানলাম ওকে নাও একটা জিনিস আমরা এখানে একটু জেনে রাখি

এ টাইট ওয়েব মে ফর্ম হুইচ রেফার্ড এস কন্ট্রাকচার একটা তোমার এলবোতে একটা উন্ড হয়েছে এটা তোমার দেখা গেলো ফোর আর্ম এবং আর্মকে জড়াই নিয়ে হিল করলো তাহলে এটা হলো কি তোমাকে একটা টাইট হয়ে থাকলো একটা ওয়েব মতো হয়ে থাকলো যেটা আগের মতো আর এক্সটেনশন হতে পারছে না তাহলে এইটাকে আমরা বলি কন্ট্রাকচার যদি ফোর আর্মে একটা উন্ড আছে ওটা হিল করলে ওখানে কিন্তু কন্ট্রাকচারটা হবে না টু বিকাম এ কন্ট্রাকচার ইট মাস্ট ক্রসেস এ জয়েন্ট স্পেস